আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য এই মুহূর্তে হাজির হয়েছি শিক্ষাঙ্গনের একটি ব্রেকিং নিউজ নিয়ে। ব্রেকিং নিউজটি হচ্ছে, বাতিল হচ্ছে এবছরের পিএসসি ও জেএসসি পরীক্ষা, এবং এই নিউজটি প্রকাশিত হয়েছে সময় টিভিতে এবং যুগান্তর পত্রিকাতে, এছাড়াও প্রকাশিত হয়েছে যমুনা টিভি এবং তোমার নাগরিক টিভিতে, মানে প্রসিদ্ধ সকল অনলাইন পোর্টালেই এই নিউজটি প্রকাশিত হয়েছে। আমরা যে কোনো একটি অনলাইন পোর্টাল থেকে নিউজটি একটু পড়ার চেষ্টা করি এবং নিউজটি আমরা সময় টিভি থেকে পড়ছি, এবং নিউজটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ 11 আগস্ট, এবং নিউজের শিরোনাম দেওয়া হয়েছে বাতিল হচ্ছে পিএসসি এবং জেএসসি পরীক্ষা। বিস্তারিত অংশে কি বলেছে সেটিও জানাবো। নিউজটির বিস্তারিত অংশ থেকে একটু পড়ার চেষ্টা করছি এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলতি বছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, একই সঙ্গে বাতিল হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতেদায়ী শিক্ষা সমাপনী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা। মঙ্গলবার অর্থাৎ 11 আগস্ট একটি জাতীয় দৈনিকের প্রিন্ট সংরক্ষণে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। মহামারী করোনা ভাইরাস স্থিতিশীল না হওয়ার কারণে এই দুই পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমেদ কাওয়াসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুইটি সার সংক্ষেপণ তৈরি করা হচ্ছে, আগামী 5 দিনের মধ্যে এটি অনুমোদনের জন্য পাঠানো হবে। তার মানে এখানে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী 5 দিনের মধ্যে একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদেরকে কনফার্ম করা হবে যে এবছরের যে পিএসসি এবং জেএসসি পরীক্ষা হচ্ছে না। এছাড়াও নিচে আরেকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। দুই মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এক সূত্র থেকে জানা যায়, সমাপনী পরীক্ষা সম্ভব না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তার মানে এই যে যারা 5 এবং যারা 8-এ রয়েছে তাদের এই পিএসসি এবং জেএসসি পরীক্ষা না হলেও তাদের যেমন বার্ষিক পরীক্ষা হয় অন্যান্য ক্লাসের, তেমন একটি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এবং এই পরীক্ষা নেওয়ারও একটা কারণ রয়েছে, কারণ এই ফলাফলের উপর ভিত্তি করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেওয়ার পরিকল্পনা করছে। তার মানে আমরা জানি যে পিএসসি এবং জেএসসি পরীক্ষার উপর যে মেধাবৃত্তি দেওয়া হয় সেটা যেহেতু হচ্ছে না, তাহলে মেধাবৃত্তি কিসের ভিত্তিতে তাদেরকে প্রদান করা হবে? সেটা মূলত একটি বার্ষিক পরীক্ষা হবে এবং সেই বার্ষিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে। শিক্ষাবর্ষ দীর্ঘ না করে বছরের মধ্যেই ছাত্রছাত্রীদের শ্রেণীভিত্তিক লেখাপড়া শেষ করার চিন্তাভাবনা চলছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয় তাহলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আমরা এর আগে বলেছিলাম শিক্ষাবর্ষ বাড়ানোর ব্যাপারে, সেটা এখানে বলতেছে যে না, শিক্ষাবর্ষ না বাড়িয়ে এই বছরের মধ্যেই কার্যক্রম শেষ করব, এবং যদি এমন হয় যে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে তাহলে অবশ্যই তোমাদের ডিসেম্বরে এই বার্ষিক পরীক্ষাটি হবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হয়েছে। আর যদি ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে অটোপাস দিয়ে তুলে দেওয়া হবে। এখন এমন যদি হয় যে না, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কোনো পরীক্ষাই হবে না, তোমাদেরকে অটোপাস দেওয়া হবে। তবে এখানে একটি কথা আছে, যদি পরীক্ষা কোনোভাবে নেওয়া সম্ভব না হয়, তোমাদেরকে যদি অটোপাস দিতেই হয়, তাহলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা দেখো, এই উভয় ক্ষেত্রেই পাঠ্যবই বা সিলেবাসের যে অংশটুকু পড়ানো সম্ভব হবে না তার অত্যাবশ্যকীয় পাঠ পরের শ্রেণীতে দেওয়া হবে। মানে যদি এমন হয় যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের মাত্র 3 মাস ক্লাস হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখন অনেক অংশটুকু মানে তুমি পরবর্তী ক্লাসে, ধরো তুমি এখন 6 থেকে 7 উঠবা, 6-এর কিছু গুরুত্বপূর্ণ অংশ তোমার পড়াই লাগতো 7-এর কিছু চ্যাপ্টারের পড়া বোঝার জন্য, সেই অংশগুলো তোমাকে 7-এ অ্যাড করে দেওয়া হবে 6-এর অংশটুকু, এই কথাটা বলা হয়েছে এখানে। এজন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কারিকুলাম ম্যাপিং করছে, তারা যাচাই বাছাই করছে যে কিভাবে কতটুকু অংশ দেওয়া যায়। এ লক্ষ্যে কাল বুধবার NCTV-তে কারিকুলাম বিশেষজ্ঞদের বৈঠক শুরু হচ্ছে। এছাড়া কয়েকদিন ধরে এ নিয়ে ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞদের বৈঠক চলছে। তো এতটুকু আমরা শিওর হলাম, এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। আমি এই নিউজের লিঙ্কটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের ICT Point গ্রুপেও এই নিউজটি লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো। আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন টিউটোরিয়ালে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।